আমরা জানি যে কালিয়াগঞ্জের আমার বৈনী মণি বর্মন তার যেভাবে অসুবিক অত্যাচার করিয়া ওই কালিয়াগঞ্জের মুসলিম কিছু যুবক যেমন করে ধর্ষণ করে এবং তারপরে খুন করে, অথচ পুলিশ প্রশাসন এটা খামা চাপা দেওয়ার যে ব্যবস্থা সেইটা করাতে ব্যস্ত, অথচ এইটার যে সঠিক বা প্রকৃত তদন্ত সেই তদন্ত আমরা কিন্তু খুশি নয়। ওটেকার রায়গঞ্জের যে এসপি সাহেব আছে, এসপি সাহেবের আমরা বক্তব্য দেখেছি, এসপি সাহেব যেটা বল যে পিএম রিপোর্ট নাকি আসিছে কজ অফ ডেথ সেটা নাকি পয়জনই, আমার মনে হচ্ছে প্রশ্ন, তাহলে কি আমার বইনিটা নিজে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করে নিজে বিষ খাওয়ার জন্য কি এত দুর্গেল না তাকে নিয়ে যায় অর্ষণ করে মারা হোক, এইটার প্রকৃত তদন্ত করুক এবং অবিলম্বে এই ঘটনার সাথে যায় যায় যুক্ত আছে সবাকে ফাঁসির দড়ি ঝুলা, এবং ওই তোমার মাধ্যমে আরও জানতে চাও যে এইটা আমরা চাবা দিচ্ছি যে হাইকোর্টের বিচারপতির মাধ্যমে, হাইকোর্টের সম্মানীয় বিচারপতিলার মাধ্যমে একটা তদন্ত কমিটি গঠিত হোক এবং সেই তদন্ত কমিটি এই ঘটনাটার তদন্ত করে পুলিশের যে আমার ভরসা উঠে গেছে তার একটা কারণ হচ্ছে আমরা দেখেছি যে কলি বর্মনের মৃতদেহটা যেভাবে পুলিশ টানা হেসরা করে ধরে গেছে এইটা শুধু পশ্চিমবঙ্গ নয় ওটা ভারতবর্ষের লজ্জা, এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু আমরা দেখিনি আমার রাজ্যের যে মুখ্যমন্ত্রী বেটি সাহা মুখ্যমন্ত্রী তোমার দুই মিনিট কোনো বক্তব্য দেওয়ার সময় হল না যে এই পণ্যটা সম্পর্কে কিছু পাওয়ার, তোমরা তোমার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যে এলা বিভিন্ন লোক বিভিন্নভাবে আন্দোলন করতে হচ্ছে, আমরা চাই এটা আরও বড় আন্দোলন হোক, আমি এখানে আকুশ আবদার রাখেছি তোমার মাধ্যমে যাতে এই কলি বর্মন প্রপার জাস্টিস পায় এবং খুব দ্রুততার সাথে পায়। দেখা যাচ্ছে যে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে, সিবিআই তদন্তের দাবি জানিয়ে কারণ এটা তো পুলিশ খামা চাপা দিবার চেষ্টা করেছে, যেটা রাজ্য সরকারই খামা চাপা দিবার জানাচ্ছে সেটা তো সিবিআই তদন্ত স্বাভাবিক ব্যাপার, এটা তো খামা চাপা দিবার একটা কৌশল লিখেছে, কারণ দলি কর্মলোক ধর্ষণ করিয়া খুন করে আপনারা কি করে বুঝতেছেন যে তাকে ধর্ষণ করা হয়েছে? নিচের প্যান্টাই ওয়ার নাই তাহলে ওই যে তো ধর্ষণ করা হয়, ধর্ষণ করিয়া ঠান্ডা মাথায় খুন করছে, এটা তো শোকায় যাবে। আপনারা কি জানছেন? আমরা ওয়ার জেলা খুন ধর্ষণ করিয়া খুন করে তার ফাঁসির দড়িতে ঝুলা হোক, যদি তাদেরকে ফাঁসি না দেয় তাহলে কি, ফাঁসি যদি না দেয় তাহলে উত্তরবঙ্গ বাসী যে আছে আমরা সারা উত্তরবঙ্গ বন করে দিব, সারা উত্তরবঙ্গ অচল করে দিব, রাজ্য সরকারও এই উত্তরবঙ্গ থেকে হাঁটা দিব, বিদায় জানাবো। রাজ্য সরকার যদি হেল দোল না নে কামতাপুরি জনগোষ্ঠী মানসিকলা ধরে যে এইভাবে ছিনিমিনি খেলায় তাহলে উত্তরবঙ্গ মমতা ঘামরা উত্তরবঙ্গ থেকে বিদায় দিয়া উত্তরবঙ্গ থেকে উৎখাত করে দিব, এটা একবার কোনো অস্তিত্ব রাখি।